আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম শানালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। এখন তো মনে হচ্ছে কি শিখার সাথে গেলেই মোদের ভালো হতো। গ্রামের কত জায়গায় তো খুঁজলাম, কোথায় যে গেলেন ম্যাডাম? তোমরা মাঝে আরামের ক্লাব কোথাও গেলাম, ওখানেও নাই। এখন আমার মনে হচ্ছে তোমাকে তখন না আটকালেই পারতাম শিবা। মাঝে আরামের উপর আমার কোনো ভরসা নেই। ম্যাডামের কোনো ক্ষতি করেননি? এখন বলে কি লাভ তো আছে, কি লাভ তো আছে বরুণ বাবু? তখন তো মুখে যেতে দিলে নাই শিবা। বলছি চলো আমরা গিয়ে গ্রামের লোকদেরও জানিয়ে দিই, যদি তারা ম্যাডামকে খুঁজতে পারে। হ্যাঁ বরুণ বাবু, এটা তো ঠিক বলেছিস। যাকে না দেখলি শিবা আঙ্কেল। শিখা, তুই তিতলিকে কেমন করে নিয়ে আসলি? সুবোধ ছেড়ে দিল ওকে? মাঝে আর আমি শর্ত মো মাইনে লিব বলেছি তাই। শর্ত? কিসের শর্ত? তিতলিকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কাউকে কিছু জানাতে পারবো নাই, এমনকি ভিকি বাবুকেও নাই। এটা তুই মুখে আগে বলিস নাই কেন? রাজনীতির জন্য শহরে ছিলাম, চাকরি ছিল, পরিবার ছিল, তারপর এলো রাজনীতি, চাকরি ছাড়ালো, শহরও ছাড়ালো, সবকিছু ছেড়ে গ্রামে চলে এলাম। কিন্তু সেখানেও সেই এক রাজনীতি। নাহলে তুমি ভাবো না, ভিকি ওখানে গেল, কি আবার চলে গেল না? মানে বাঘসুন্ডিতে গিয়ে শিখার সঙ্গে দেখা করার পর ভিকি চলে যাবে, এরম ছেলে তো নয়। আর তাছাড়া ওদের মধ্যে তো ঝামেলা আগেও হয়েছে রেখা, হয়নি? শিখা বাড়ি ছেড়ে চলে গেছে, নিজের বাংলোতে ছিল, দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল, হয়নি এগুলো? আরে হ্যাঁ হয়েছে, ঠিক আছে মানছি, ধরো ওদের ঝামেলা হয়েছে, কিন্তু তা বলে ভিকি ভিকি বাড়ি ফিরবে না? এইটা এইটা তো আমিও বুঝতে পারছি না যে ভিকি বাড়ি ফিরলো না কেন। নিজের পক্ষে একটা তোমার সাথে ওর ফোনে কথা হয়েছে কোনো? না, আমার ফোন করা হয়নি ওকে। বাহ, এই না তুমি বললে যে মা হয়ে ছেলের পুরো দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, সামান্য একটা ফোন কল করতে পারো? ঠিক আছে, আমি করে নিচ্ছি ওকে ফোন। অনেক হয়েছে, এবার আমি করি ওকে ফোন। Trying to call is currently not reachable. Not reachable বলছে কি? Not reachable সেটা রেখা, দেখো আমি তোমাকে আগেও বলেছি যে ভিকিকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। চিন্তা ভাবনা করার আছে অনিমেষ দা। বাবা, ভিকি আমাদের ছোট ছেলে, আমাদের সন্তান, ওকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো না? এমনিতেই সেন্টিমেন্টাল ছেলে আমাদের ভিকি,
আগ্নিশিখা যদি ওখান থেকে চলে গিয়ে থাকে আর ভিকি যদি ওখানে গিয়ে থেকে যায় তখন কি করবো আমরা? বাবা, শিখার সঙ্গে কথা বললে এইটুকু একটা আইডিয়া হতো যে ভিকি কোথায় যেতে পারে। এরপর শিখা যদি তিতলিকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে তো আমাদের দুকুলই গেল, তাই না? দেখো সুদর্শন, দেখো মানে তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি বলছি ওসব কিচ্ছু হবে না। দেখো আমাদের পার্টির নেটওয়ার্ক সারা রাজ্য জুড়ে, আমার ছেলেরা কিন্তু সব নজর রাখছে, কোথায় যাবে ওরা? দেখো সুদর্শন, আমার মনে হয় আমাদের না একটু মাথা ঠান্ডা করা উচিত। হ্যাঁ, চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু অনিমেষদা যখন নিজে বলছেন কিছু হবে না বিকির, তখন আমার মনে হয় আমরা এতটা চিন্তা নাই বা করলাম, দেখি না একটু। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো রেখা, একদম ঠিক বলেছো। দেখো চলো এক কাজ করি, আমরা পার্টি অফিসে যাই, কেমন? ওখান থেকে কিন্তু ভালো করে খোঁজ খবর পাওয়া যাবে। ও হ্যাঁ, ঠিক বলেছেন দাদা, আমি আমি এক্ষুনি আসছি, হ্যাঁ তারপর বেরোবো আমরা। রেখা যত সহজে তোমার কথাটা মেনে নিল না, অত সহজে কিন্তু আমার চিন্তা দূর হবে। তোমরা একটা ভুল করেছো, খুব বড় ভুল। শিখাকে ওই গ্রাম থেকে সরিয়ে দিয়ে খুব বড় ভুল করেছো। তোমাদের উচিত ছিল শিখাকে ওই গ্রামে আটকে রেখে ওর উপর নজরদারি করা। এখন জানি না কি হবে। রাজনীতির জন্য কি নিজের বাপের বাড়িটাও ছেড়ে দেব? নিজের ভালোবাসাও কি ভুলে যাব? নিজের গ্রাম ছেড়ে কোথায় যাব আমি? কত পালাবো আর? সেখানেও যদি রাজনীতি আসে তখন কি করব? আর না, অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।